مسلك مجدد الزمانه نتي اصوله উপরে মজবুতি আনে কথা বুঝতে পেরেছে শেষ কথা বলে দিয়ে যায় দাদা পীরকে ভালোবাসেন মাসলাককে محبت করেন এই নীতি উসুলের উপরে মজবুতি আনে কোন পীর সাহেব কোন পীরজাদা কোন আলেম কোন মাওলানা কোন মুফতি কোন হাফেজ কোন ইমাম কোন মুয়াজ্জিন কি বলল তাকে তুলে রাখে মাসলাকে মুজাদ্দিদে জামানের উসুলের সাথে যদি মিল থাকে নিবে আর যদি না থাকে দূরে থাকবে কথা বুঝাতে বললাম ব্যাখ্যা দেওয়ার সময় নেই ইনি খারাপ উনি খারাপ ইনি খারাপ সে খারাপ পাঁচজনকে খারাপ বললে আপনি বলবেন হুজুর আপনিও খারাপ তাহলে ফর্মুলা দিয়ে দিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অঙ্ক কষে নাও মাসলাকে মুজাদ্দিদে জামান কোরআন সুন্নাহ মোতাবেক 77টা কোটেশন ভিত্তিক ওসিয়াত দিয়ে গেছে ওসিয়াত অনুযায়ী মিলাও যে পীর চাদা যে পীর সাহেব যে পীরের আওলাদ যে হুজুর যে বক্তা যে আলেমের সাথে মিল থাকবে তাকে বুকের সাথে জড়িয়ে রাখো যার সাথে মিল নাই তার সাথে মুজাদ্দিদে জামানের মাসলাকে সম্পর্ক নাই ব্যক্তি বিশেষ সে মহান হতে পারে কিন্তু মাসলাকে মুজাদ্দিদে জামানের সাথে তার কোনো সম্পর্ক নেই কথা ভুল বুঝালাম বিদায় নি আপনাদের খেদমত থেকে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমিন আমিন আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দেন সকলে বলেন আমিন আমিন আরেকটা ছোট কথা বলে দিয়ে যাই খুলুসিয়াত ঠিক রাখেন লিল্লাহিয়াত ঠিক রাখেন আমি বক্তা আমি আলেম আমি হাফেজ আমি ইমাম আমি মুয়াজ্জিন আমি হুজুর আমি পীর সাহেব আমি পীরজাদা আমার গাড়ির চাকাটা যদি পয়সা না দিলে না ঘুরে তার মনে তার দ্বারা সমাজের কাজ হওয়া মুশকিল আছে যে হুজুর যে মাওলানা যে বক্তা যে আলেম যে পীর সাহেব যে পীরজাদা কোরআনের কথা বলার জন্য পয়সা নাই টাকা নাই কোরআনের কথা শোনাবার জন্য পয়সা নাই টাকা নাই অর্থ নাই মনে রাখবেন একটা কথা স্পষ্ট বলে দিয়ে যাচ্ছি তার দ্বারাই সমাজের মানুষ উপকৃত হতে পারে না কেন সে কোরআনের কথাটাও হাদিসের কথাটাও মানুষের কাছে পৌঁছাবার জন্য তাকে ব্যাকিং দিতে হবে কথা বলতে গেলে অনেক দূর পর্যন্ত পানি গড়িয়ে যাবে ছেড়ে দে বাপ কি বলে ছেড়ে দে মা মা না বললে বাপ ভ্যাং খায় আর বললে মা মার খায় ওলিদের দরবারে এসেছে মারকারে জায়গায় দাঁড়িয়ে ঠিক পয়েন্টে চলার চেষ্টা করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা তাকবীরের ধ্বনি শুনতে চাই কে কে আওয়াজ দিবেন হাতটা তুলে দেখো কে কে আওয়াজ দিবেন হাতটা তুলে দেখো তাকবীরের ধ্বনি দেন দেখি নারায় তাকবীর এ চিৎকার দিয়ে বলেন নারায় তাকবীর নারায় তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ মাসলাকে মুজাদ্দিদে জামান প্রতাপপুর দরবার শরীফ নারায় তাকবীর মহব্বতের সাথে দরুদ শরীফ আল্লাহ